আসসালামু আলাইকুম আমার ভাই ও বোনেরা, ডেলিবাজার নিউজের আরেক নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আসছি গাবতলী হাটে, আসি আপনাদের সাথে, চেষ্টা করতেছি গরুর দরদাম জানানোর জন্য। আজকে রবিবার সন্ধ্যা প্রায়, দেখতেই পাচ্ছেন চারদিকে আলোকসজ্জা হচ্ছে, সন্ধ্যা প্রায়। তো এই সন্ধ্যার সময় আমরা আসি গাবতলীর মেইন গেটে, এবং এই মেইন গেট থেকে কী ধরনের গরু কেমন দামে বিক্রি হচ্ছে সেগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলেন অপেক্ষা করতে থাকি। অবশ্য অপেক্ষা করতে করতে একটা গরু আসতেছে, আমরা একটু দামটা জানাচ্ছি। ভাই কত নিল ভাই? 68,000। দর্শক দেখতে পাচ্ছেন 68,000 টাকায় গরুটা বিক্রি হয়েছে, 68,000 টাকায়। তো আমরা কত নিল ভাই জোড়া? দুইটা 4.5 লাখ টাকা জোড়া। দর্শক দেখতে পাচ্ছেন 4.5 লাখ টাকা এই মাত্র জোড়া গাবতলী হাট থেকে গরু বিক্রি হয়ে গেল। তো আমরা আপনাদেরকে গাবতলী হাটের মেইন গেট থেকে কেমন দামে গরু বিক্রি হচ্ছে সেগুলো জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ। গাবতলী হাটে কিন্তু এখন ভালোই মানুষ আছে, দেখতে পাচ্ছেন বেচা কেনা জমজমাট, এবং গাবতলী হাটে কিন্তু ভালোই, যেটা একদিন আগেও এরকম গরুর আমদানি ছিল না, এখন মোটামুটি ভালো গরুর আমদানি হচ্ছে আর কি, হয়েছে এবং গরু আসতেছে। তো চলেন কথা না বাড়াই গরুর দাম জানতে থাকি ইনশাল্লাহ, আপনাদের ভালো লাগবে ভিডিওটা। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করে দিবেন। ভাই কত নিছে? 1.5 লাখ টাকা। দর্শক দেখতে পাচ্ছেন 1.5 লাখ টাকার গরু এটা, দর্শক 1.5 লাখ টাকা। জানি না, হঠাৎ করে মনে হচ্ছে গরুর দাম একটু কম, আমার কাছে মনে হচ্ছে। তো দেখা যাক কি হয়, কেমন দামে গরু বিক্রি হচ্ছে, আরো কতগুলো গরু আসতে ইনশাল্লাহ আমরা বুঝতে পারবো। বাট যে গরুটা কেবল নিয়ে গেল 1.5 লাখ টাকা, এটা দেখে মনে হয়েছে যে গরুর দাম মোটামুটি সহনীয়ই আছে। তো দেখা যাক, আরেকটা গরু আসতেছে, আপনারা দেখতে পাচ্ছেন, আমরা একটু দেখব যে গরুটা আসলে কিরকম দামে নিয়েছি সেটা। ভাই কত নিছে ভাই? 1.48 লাখ ভাই, একটু ভাই 1.48 লাখ টাকায় ভাইয়ারা এই গরুটা নিয়েছে, 1.48 লাখ টাকা। গাবতলী হাট থেকে খুব সুন্দর একটা গরু বিক্রি হয়ে গেল। ডেলিবাজার নেই ভাই, আরেকটা গরু আসতেছে ছোট সাইজের। কত নিল ভাই? 81,000 টাকার গরু। দর্শক দেখতে পাচ্ছেন 81,000 টাকার গরু এটা, দর্শক দেখতে পাচ্ছেন 81,000 টাকা এই গরুটা কেবল বিক্রি হয়ে গেল। গাবতলী হাট থেকে গরু বিক্রি হচ্ছে, তো একবার মনে হচ্ছে গরুর দাম কম, আবার মনে হচ্ছে গরুর দাম বেশি। তো সাথেই থাকুন ভিডিও, ইনশাআল্লাহ আমরা আরও কিছু গরুর দাম দেখব। ভাইয়া কত নিছে? 65,000 টাকার গরু। দর্শক দেখতে পাচ্ছেন 65,000 টাকায় এই গরুটা কেবল গাবতলী হাট থেকে বিক্রি হয়ে গেল, 65,000 টাকায়। তো চলেন আবার দেখি আর কোনো গরু আসে কিনা। আরেকটা গরু আসছে ভাইয়া, কত নিল ভাইয়া? 1,57,000। দর্শক দেখতে পাচ্ছেন 1,57,000 টাকার গরু এটা, দর্শক দেখতে পাচ্ছেন 1,57,000 টাকায় এই গরুটা গাবতলী হাট থেকে কেবল বিক্রি হয়ে গেল। তো আরেকটা গরু কেবল গাবতলী হাটে, যারা দেখতে চান যে ছোট সাইজের গরু কেমন দামে বিক্রি হচ্ছে, দেখেন একদম ছোট সাইজের গরু মাত্র 55,000 টাকা দিয়ে আমার ভাইটা কিনছে। ভাই কোথায় যাবে এটা? রামপুরা যাবে। কি গরুর দাম কি মনে হচ্ছে? স্টেবল এখন পর্যন্ত, দেখ 55,000 টাকা আপনি ভালো গরু পাইছেন, দর্শক দেখতে পাচ্ছেন 55,000 টাকা নিয়েছে। তো ভিডিও সাথেই থাকুন, আর সবাইকে একটা রিকোয়েস্ট, লাইক শেয়ার কমেন্টস করবেন আমার ভিডিওতে। একটা বিশাল সাইজের গরু, ভাই কত নিল ভাই? 1,90,000। বিশাল সাইজের একটা গরু, ভাই কই যাবে ভাই? আগারগাঁও। 1,90,000 টাকা গাবতলী হাট থেকে বিক্রি হয়ে গেল। দর্শক দেখতে পাচ্ছেন যে গাবতলী হাট লোকারণ্য, মানুষের অভাব নাই, কিন্তু সে পরিমাণে গরু বিক্রি একটু কমই হচ্ছে। ইনশাআল্লাহ আমরা দেখাবো, গরু আসতেছে আরও, আমরা দেখাবো যে গরু কেমন দামে বিক্রি হচ্ছে। দেখেন একটা গরু আসতেছে সামনে, আমরা একটু জানবো। ভাই কত নিছে ভাই? 1,31,000 টাকার গরু। দর্শক দেখতে পাচ্ছেন 1,31,000 টাকায় এই গরুটা কেবল গাবতলী হাট থেকে বিক্রি হয়ে গেল, 1,31,000 টাকায়। আমরা অপেক্ষা করব, আরও গরু আসবে, আরও গরুর দাম জানবো ইনশাল্লাহ। ভাই কত নিল ভাই? ইয়া ভাই কত নিছে? 90,000। দর্শক মঞ্জু ভাইয়ের গরু ভাই এটা, মঞ্জু ভাইয়ের গরু 90,000 টাকা বিক্রি হয়ে গেল কেবল গাবতলী হাট থেকে। মঞ্জু ভাইয়ের গরু গাবতলী হাট থেকে কেবল বিক্রি হয়ে গেল, দেখতেই পাচ্ছেন।
একটা বিশাল সাইজের গরু আসছে আমরা একটু দামটা জানার চেষ্টা করব ভাই কত নিছে ভাই 3,30,000 টাকার গরু দর্শক দেখতে পারতেছেন আমরা যে বসে দেখাই 3,30,000 টাকার গরু বিক্রি সেটা কাপড়ি হাট থেকে এটা আরো ভালোভাবে দেখাবো হাসিল করে আসার পরে এ কত হলো ভাই ভাই কত হইছে ভাই 2,00,000 টাকার গরু দর্শক দেখতে পারতেছেন 2,00,000 টাকা কাপড়ি হাট থেকে হলস্টেন ফ্রিজেন যাতে একটা গরু বিক্রি হয়ে গেল আরেকটা গরু আসছে ভাই কত নিছে ভাই বাঘ কত নিছে ভাই ও ভাই বাঘ কত নিছে ভাই দামটা আমরা জানতে পারলাম না দামটা আমরা জানতে পারলাম না এখন এরকমই অবস্থা হবে অবশ্য তো গাবতলী হাটে কিন্তু গরুর আমদানি আছে এখন পর্যন্ত ইনশাল্লাহ অন্য কোনো সময় আপনাদেরকে গাবতলী হাটের অস্থায়ী যে অংশটা সেটা আমি আপনাদেরকে ঘুরে দেখাবো ইনশাল্লাহ আমরা যদি গরুটা আরেকবার একটু দেখাইতে চাই বাংলার বাঘ ভাইয়া এটা কত নিছে ভাইয়া 1,98,000 দেখুন দর্শক 1,98,000 টাকার গরু 58 1,58,000 টাকার গরু দর্শক 1,58,000 টাকায় গরুটাকে গাবতলী হাটে বিক্রি হচ্ছে আমরা দাম জানানোর চেষ্টা করলাম আরেকটা গরু আসছে আমরা দাম জানো ভাই কত নিছে ভাই ও ভাই কত নিছে 220 দর্শক 2,20,000 টাকার গরু আরেকটা ছোট সাইজের গরু আসছে ইনশাআল্লাহ আমরা দাম জানবো 82,000 টাকার গরু দর্শক দেখতে পাচ্ছেন 82,000 টাকায় গাবতলিয়ার থেকে ছোট সাইজের সুন্দর গরুটি বিক্রি হয়ে গেল 82,000 টাকায় একটা বড় সাইজের গরু আসছে আমরা যদি উপর থেকে দেখাইতে চাই ভাই কত নিল ভাই কত নিল 4,40,000 টাকার গরু দর্শক 4,40,000 টাকায় বিশাল বড় একটা পাহাড় গাবতলী হাট থেকে বিক্রি হয়ে গেছে দেখতে পাচ্ছেন 4,40,000 টাকার এই গরু দর্শক আরো কিছু গরু দেখবো ইনশাল্লাহ দর্শক ছোট সাইজের একটা গরু আসতেছে ভাই কত নিল 71 দর্শক হাসিল সহ 71,000 টাকার গরু দর্শক দেখতে পাচ্ছেন হাসিল সহ গরুটা যদি একটু দেখায় ভাই একটু দেখায় ভাই একটু গরুটা যদি একটু দেখাইতে চাই একদম ছোট সাইজের গরু ভাই দেখে একটু ছোট সাইজের গরু 71,000 টাকা তো দর্শক আমরা এতক্ষণ আপনাদেরকে গাবতলী মেন 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 গেট থেকে বিক্রিত যে গরুগুলো সেই গরুগুলোর দাম জানানোর চেষ্টা করতেছিলাম ইনশাল্লাহ এখনকার মতো এখানেই বিদায় নিব খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত আমি জাবের বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ